তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তা আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, ফেয়ারি আসামিকে আদালতে হাজির করা বা বিচারের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, ব্যবস্থা ব্যাখ্যা করুন। তা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেয়ারি আসামিকে আদালতে হাজির করা বা তাহার বিচারের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করিতে হয়, ব্যাখ্যা করুন। তাহলে ফেয়ারি কার্যবিধিতে ফেয়ারি বা পলাতক আসামিকে আদালতে হাজির করার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমত অভিযুক্ত পুলিশ অভিযোগ দাখিল করিলে অপরাধটি আমলে গ্রহণ করিয়া কার্যবিধি 190 ধারা আদালত কার্যবিধি 204 ধারার বিধান গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। তাহলে পুলিশ অভিযোগ দাখিল করিলে অপরাধটি আমলে গ্রহণ করিয়া কার্যবিধি 190 ধারা এবং আদালতে কার্যবিধি 204 ধারা বিধানে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। কার্যবিধি 75 ধারা, পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করিবেন, কার্যবিধি 181 ধারা। পরোয়ানা বাংলাদেশের সর্বত্র তামিলের চেষ্টা করা, কার্যবিধি 83 ধারা। এক্তিয়ারে সীমানার বাইরে তামিলের জন্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করিবেন, কার্যবিধি 82 ধারা। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের চেষ্টা ব্যর্থ বা কার্যকরী না হইলে পলাতক আসামি নামে হুলিয়া কুরকি, হুলিয়া আছে 88 ধারা এবং হুলিয়া আছে 87 ধারা এবং কুরকি আছে 88 ধারা পরোয়ানা আদালত ইস্যু করিবেন, পিআরবি 472 এবং 474। হুলিয়া এবং কুরকি পরোয়ানা যথানিয়মে জারি করার পর নির্ধারিত তারিখে এবং এর পূর্বে পলাতক আসামি হাজির না হইলে পুলিশ রিপোর্ট প্রাপ্তির পর আদালতের অনুমতি বিচারের উদ্যোগ গ্রহণ করিবেন। তাহলে হুলিয়া এবং কুরকি পরোয়ানা যথানিয়মে জারি করার পরও নির্ধারিত তারিখের পর পূর্বে আসামি গ্রেপ্তার হাজির না হলে পুলিশ রিপোর্টের পর প্রাপ্তির পর অনুপস্থিত বিচার উদ্যোগ গ্রহণ করবেন। বাংলাদেশে বহুল প্রচারিত কমপক্ষে দুটি জাতীয় পত্রিকায় আর সংবাদপত্রের মাধ্যমে নির্ধারিত তারিখ হাজির হওয়ার আদেশ দেবেন। তবুও হাজির না হইলে, গ্রেপ্তার না হইলে আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা দিবেন এবং পরবর্তী তারিখ দেবেন 339-1। আসামিপক্ষের আইনজীবী নিয়োজিত না থাকলে আদালত নিজের দিকে একজন আইনজীবী নিয়োগ দিয়ে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করিবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্ন হচ্ছে, ফেয়ারি আসামিকে আদালতে হাজির করা বা তাহার বিচারের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করিবেন, ব্যাখ্যা করুন। ফৌজদারি কার্যবিধিতে ফেয়ারি বা পলাতক অভিযুক্ত আসামিকে আদালতে হাজির করার জন্য নিম্নোক্ত ব্যবস্থা রয়েছে। পুলিশ অভিযোগ দাখিল করিলে অপরাধটি আমলে গ্রহণ করিয়া কার্যবিধি 190 ধারা এবং আদালত কার্যবিধি 204 ধারা বিধান পরোয়ানা ইস্যু করবেন। তাহলে সুপ্রশিক্ষিত অভিযোগপত্রটি আমলে নিয়ে পুলিশ অভিযোগ দাখিল করিলে অপরাধটি আমলে নিয়ে কার্যবিধি 190 ধারা এবং আদালত কার্যবিধি 204 ধারা বিধান মতো পরোয়ানা ইস্যু করিবেন, কার্যবিধি 75 ধারা। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করবেন, কার্যবিধি 81 ধারা। পরোয়ানা বাংলাদেশের সর্বত্র তামিলের চেষ্টা করবেন, কার্যবিধি 83 ধারা। একটিরে সীমার বাইরে পরোয়ানা তামিলের জন্য পুলিশ ব্যবস্থা করিবেন, কার্যবিধি 82 ধারা। গ্রেপ্তারি পরোয়ানা তামিলে ব্যর্থ বা কার্যকর না হইলে পলাতক আসামি নামে হুলিয়া কুরকি তাহলে ইস্যু করিবেন। হুলিয়া বা কুরকি পরোয়ানা যথানিয়মে জারি করার পরও নির্ধারিত তারিখে পূর্বে পরে গ্রেপ্তার না হলে পুলিশ রিপোর্ট প্রাপ্তির পর আসামি আদালত আসামির অনুপস্থিতিতে বিচার উদ্যোগ গ্রহণ করিবেন। বাংলাদেশে বহুল প্রচারিত কমপক্ষে দুটি জাতীয় পত্রিকার মাধ্যমে আদালত নির্ধারিত